তো আজকে শপিং গুলো হলো দেখা গেছে ঈদের লাস্ট শপিং, কার কটা থ্রি পিস হয়েছে, বাকি জুতা কিনলাম, জুতা আর আমাদের জামা, এইটাই হলো আমাদের ঈদ, বাড়তি কোনো কিছু কেনা হয় নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেমন আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখতেছেন আজকে লাস্ট ইফতার, তো আজকে ইফতারি বানাইতেছি। তো যেখানে আলু ইয়া করে রাখছি সেখানে বেগুনি লবণ, বেগুনি ভাজার জন্য হলো লবণ দিয়ে বেগুন মাখায় রাখছি, আর এখানে হলো পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ, সব কিছু কাটা নিছি, আর যেখানে বেসনটা ম্যারিনেট করে নিছি। তো এখন হলো একটা একটা করে আমি ভাজবো, কারণ এক হাত দিয়ে সব কিছু করতে হলে তো আর মানে একা একা করা যায় না, এই জন্য সব কিছু রেডি করে তারপর হলো মানে ভাজবো। যেহেতু আমরা সরিষার তেল খাই, এই জন্য হলো উপরে দিয়ে একটু ফেনা টাইপের উঠে গেছে, এর জন্য হলো দেখা যাইতেছে না। ডাল ঢুকলো অন করো লাগো না, দিয়ে ফুলি পল্টা করে আছো পাতলা মেলে থাকে নি। তো ভাইলা এদা না লাগে লা না তো আজকে হলো শেষ ইফতার, আজকের ইফতারে কি কি আয়োজন আছে সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আর এবছরের শেষ ইফতার এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তারপর আছে বুট, এখানে আছে ধইনা পাতা, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে আছে দুই পদের ফল আর খেজুর, সাথে আছে হলো মিরের পানি। আজকে আপাতত আর কিছু নাই, তো কালকে চাঁদ উঠবে, সরি আজকে চাঁদ উঠবে মনে হয়। এই যে দেখেন আমার মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে গেছে হাতে,
এই হাতেও দিছি আর এই হাতেও একটু ট্রাই করছি দেওয়ার জন্য কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো এই পর্যন্তই হলো আজকে ভালো কস সবকিছু মাখা মানে আগেই ভাইঙ্গা মেরিনেট করে রাখবে তারপর হলে আজানের পরে মুড়িটা দিবে তোমার এই লিগে আমি বাড়ি গাড়াতে ঢুকে গেলাম বললো তুমি যদি কই গেলাগা তুমি গেলেগা তুমি গেলে আমার দুটো সিলিভেন তুমি তো আমার আমি যাই না তোমার সিলিভ আনতে লিগে তুমি গেলে আর আজকে চান রাইত না তার আম্মুরে বনাস দিবে লেগে দেরি করতাস না ওই আমি বলছি না আমার ছয় লাগবে ছয় হ্যাঁ রিপোর্টার স্যার ওকে ভিডিও করে না তোর নাম মামুন রে আমার আমি কি করব মামার সাইজ তো নাই না থাকলাম কি আর না থাকলে নিবি না আমার কি কর দিগা এ মামা এটা কত এ আইজন দিছে গো আইজন দিছে গো আইজন সারা পন্নাম নে কুমড়া আইজন দে এই যে কানে দুলটা জানতো এই যে তারা তারা এই যে সবুজ আর উপরে আর অনেক উপরে এই শোনে আর ওই পাশে এই পাশে এই পাশে উপরেটা উপরেটা হ্যাঁ এটা জামা তো মানে এরকম দূরে থেকে তো ভালো লাগলো Thank you.
ঈদের লাস্ট শপিং গুলো আপনাদের মাঝে শেয়ার করি, যে শাশুড়ি মেয়েরা আমার কয়টা ড্রেস হইল। তো প্রথম ড্রেস দেখাই, তারপর জুতার কালেকশনটা দেখাই। তো প্রথম শাশুড়ি মেয়ের পর্বটাই শেষ করি। তো অন্য এই যে এখানে আছে ওন্না, এটা হলো আলহামদুলিল্লাহ। তো এটা হলো মাকে এই বাসা থেকে দেওয়া হয়েছে। এটা হলো ওন্না, এটা তো অবশ্য দেখছেন, এটা দেখার কিছু নাই। তারপর দেখাই, এটা হলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো এটা তো অনেকে দেখছেন, যারা থ্রি পিসটা না দেখছেন তারা অবশ্যই আমার আগে ভিডিও গুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। থ্রি পিসটা এখন নাই বা খুললাম, কারণ শর্ট টাইম। তো এই হলো আমার ঈদের কালেকশন। আমার এবার ঈদের ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, অনেক সুন্দর। যদিও সুতি, সুতির মধ্যে পরে অনেক শান্তি বা ড্রেসটা অনেক বেশি সুন্দর। আমার শ্বশুর বাবা পছন্দ করে নিয়েছে, তো আপু গেছিল, তো বোঝা গেল যে তার একটা বউ, তারা অনেক বেশি ভালোবাসে। ড্রেসটা পরলে অনেক বেশি সুন্দর লাগবে, যেন আমি আসলে আমি মন থেকে বলি আমার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। প্রথমে ভাবছিলাম যে কালো ড্রেস আনবো, কারণ আপনাদের ভাইয়াকে হলো আমাদের বাসা থেকে কালো ড্রেস দেওয়া হয়েছিল, এই জন্য ভাবছিলাম যে কালো ড্রেস আনবো, কিন্তু আপু নিয়ে আসছে এই কালার। তো যাই হোক, পরে সিদ্ধান্ত চেঞ্জ করছিলাম যে যাক আপনাদের ভাইয়া এই বাসা থেকে যে এরকম কিনবো, মানে যে টাকা দিব ওটা দিয়ে হয়তো কেনা হবে। এবারে জলদি করো, যে ঈদ মোবারক জানাই লেব ইয়ে মাইকে। এই যে দেখেন আমার অনেক সুন্দর। আর এটা হলো এই বাসা থেকে দেওয়া হয়েছে, আর আমাদের বাসা থেকে যে ড্রেসটা দেওয়া হয়েছে ওটা আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখানো যে এটা হলো আমার ননদ দিছিল আমাকে। যাই হোক, এই ড্রেসটা অনেক সুন্দর। এটা হলো আমার ননার দিচ্ছে আমাকে ঈদ উপলক্ষে। আর এটা দিচ্ছে আমার বড় খালার শ্বশুর, এটা দিচ্ছে আমার শ্বশুর আমাকে। আর আমারটা সেম এরকম, আমারটা বানাইতে দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এই দুইটা পিস গুলো বড় দিয়েছিল। এই যেগুলো আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে, আমার পাঁচটা ড্রেসের মধ্যে মাত্র একটা ড্রেস বানানো হয়েছে, আর একটা ড্রেস আমি বানাইতে পারি নাই। কারণ এই ড্রেসটা অবশ্য অনেক আগে দেওয়া হয়েছিল, ইচ্ছা করে বানাইতে পারতাম, কিন্তু যেহেতু ঈদ তাড়াহুড়ো করে বানাই প্রয়োজন মনে করলাম, এই জন্য বানাই নেই এই ড্রেসটা। এটা হলো আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছিল হাতা। এগুলো তো দেখাইছি, আপনারা একটু ভালো মতো দেখতে চাইলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন। দেখুন না, এটা হিজাব টিজাব সম্পূর্ণটা মানে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এটা ওনা আছে, ওনা সেলাই করা হয়েছে, জামাটা এখনো বানানো হয়নি। আর
আর সেলোয়ার গুলো আমি রেডিমেড ডিজাইন সেলোয়ার আনবো এই জন্য পুরো আমি সেলোয়ার কাপড় আনিনি। এটা আপু দিছিল, ড্রেসটা বানাইলে অনেক বেশি সুন্দর হবে। আমি এবার আমার এই কালার দুইটা ড্রেস পেয়ে গেছে, এই যে এটা হলো ইনার। তো এই হলো আমার ঈদের কালেকশন, পাঁচটা ড্রেস, একটা দুইটা তিনটা চারটা আরেকটা হলো ওইখানে। তো এই যে হলো আমার জুতা, এটা হলো আমি এই জামাটার সাথে ম্যাচিং করে আনছি, যদিও এরকম ম্যাচিং পাই নাই যতটুকু পারছি অতটুকু পাইছি। আর সবাইকে ঈদ মোবারক, ঈদের চাঁদ দেখা গেছে। এটা হলো আমার শাশুড়ি মার জুতা, জুতাগুলো পরে অনেক বেশি আরাম পাবে আর অনেক টেকসই। এটা হলো শাশুড়ি মার জুতা, আমারও সেম একই রকম, ভালো কালেকশন পাই নাই, যেগুলো ছিল তার মধ্যে এগুলো বেশ ছিল, অনেক বেশি সুন্দর। এ হলো এদের শপিং। আর আপনাদের ভাইয়ার, এবার আপনাদের ভাইয়ার মনটা অনেক বেশি খারাপ কিছুতে লাগে। দেখলাম কি জুতাটা উঠছে না, অন্য কালার।